আজ রামনবমী উপলক্ষে 2000 কুমারীর পূজা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরে। এই কারণে সকাল থেকেই মন্দিরে মানুষের ভিড় উপচে পড়ছে। বিভিন্ন জায়গা থেকে কুমারীদের নিয়ে আসা হয়েছে মন্দিরে। বহু মানুষ ভক্তি সহকারে পূজো দেয় তাদের। মন্দিরের এক পুরোহিত জানালেন, 1327 সনে স্বপ্নদেশ পেয়ে 28 জন কুমারী নিয়ে পূজো শুরু করেন অন্নদা ঠাকুর। এরপর এই প্রথা চলতে চলতে আজ সংখ্যাটা প্রায় 2000 ছুঁয়েছে। মা কৃপা করেছে। এটা অন্নদা ঠাকুর 1327 সনে 28 জন কুমারীর পূজো করেছিলেন, তো সেখানে গুনে গুনে 28টাই করেছিলেন। পরে যখন তুলতে গেছে আসনগুলা দেখে 29খানা। সারাদিন এই মা মা করে করে রাত্রে মা এসে বলেছিল, আমি এই রামনবমীর দিন আজকের দিনে ইডেন গার্ডেন থেকে মাকে পাওয়া হয়, আমি রামনবমীর দিন তোর কাছে যাই, কিন্তু তোকে দেখা দিইনি, তোকে দিয়ে তো অনেক কাজ করতে হবে, সেই জন্যই যত কুমারী আসে আমরা আজকে 2000 কুমারীর পুজো করব। এই মা বৌদের বিশেষ করে মাতৃজাতিকে জাগানোর জন্য অন্নদা ঠাকুরের এই প্ল্যানটা ছিল, সেই জন্যই আজকে আমাদের এই উৎসব রামনবমী কুমারী পূজা। আজকে 108 বৎসরের প্রতিষ্ঠান এখনো চলছে আর কি, তার ভগবানের ইচ্ছা। বিভিন্ন জায়গা থেকে মানুষ খুব ভক্তি ভরে পূজো দিতে আসেন এই মন্দিরে। এই কুমারীদের মাতৃরূপে পূজো করেন তাদের মায়েরা। সংঘবদ্ধ ক্লাব থেকে এসেছি, রামনারায়ণ কুমারী পূজো বাংলা।